আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ এমন একটা নির্বাচন করতে যাচ্ছে 7ই জানুয়ারি। এই নির্বাচনটা নিয়ে কথা বলার মতো রুচি, কথা বলার মতো ইচ্ছা, মানে কোনো কিছুই নাই। কারণ এটা কোনো নির্বাচন না, এটা আওয়ামী লীগের একটা কাউন্সিল। কিন্তু সমস্যা হচ্ছে, আওয়ামী লীগের এই কাউন্সিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই ভাষায় বক্তব্য দিচ্ছে, যেইভাবে বক্তব্য দিচ্ছে, যে কথাগুলো তারা বলছে, মনে হচ্ছে এই রাষ্ট্রটা, এই রাষ্ট্রের মালিক একমাত্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যতীত যারা আছে তারা কেউ না, তারা কেউ কিছুই না। আমি আমার সামনে প্রথম আলোর রিপোর্ট আছে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে ঠাকুরগাঁও এক আসনের আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন দাদা তিনি বলছেন যে যদি 7ই জানুয়ারির নির্বাচনে যদি কোনো ব্যক্তি ভোট দিতে না যায় তাহলে তাদের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হবে। অর্থাৎ এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধাই রমেশ চন্দ্র সেনের বাপের এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা, এটা রমেশ চন্দ্র সেনের বাপের টাকায় করা। এদের সুযোগ সুবিধা রাষ্ট্র দিচ্ছে, এরপরে মানে সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে, এইটা জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। সরকার তার হচ্ছে আপনার পর্যবেক্ষক বা সেটা নিরাপত্তার দায়িত্বে রয়েছে। আপনার একটা বাড়িতে যখন হচ্ছে আপনার একজন সিকিউরিটি গার্ড রাখা হয়, সিকিউরিটি গার্ডের কাজ হচ্ছে আপনার ওই বাড়িটার নিরাপত্তা দেওয়া, বাড়িটার যারা বসবাস করে তাদেরকে গাইড করা না। ঠিক তেমনি ভাবে একটা রাষ্ট্রে হচ্ছে সরকারের কাজ হচ্ছে ওই রাষ্ট্রটার মধ্যে জনগণ কিভাবে চলে তাদেরকে মানে সুশৃঙ্খলা শিক্ষা দেওয়া, তাদের সুযোগ সুবিধা কেড়ে নেওয়া। ওই সিকিউরিটি গার্ডের যেমন কাজ না, সরকারেরও কাজ না, সরকারের কাজ হইলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ না। তুমি রমেশ চন্দ্র সেন দাদা, তুমি তো কোন দেশি মাল, বাংলাদেশের জনগণ বুঝতেই পারছে তুমি যেহেতু রমেশ চন্দ্র সেন দাদা। হ্যাঁ, তো এটা তোমার কাজ না। রাষ্ট্রের সুযোগ সুবিধা জনগণ দেয়, সরকার যে সুযোগ সুবিধা জনগণকে দেয়, রাষ্ট্র যে সুযোগ সুবিধা জনগণকে দেয়, এর বিনিময়ে সরকারকে জনগণ ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন। সরকারকে জনগণ ট্যাক্স এবং ভ্যাট দেয়, সরকারের ভ্যাট এবং ট্যাক্সের বিনিময়ে সরকার জনগণের নিরাপত্তা দিতে বাধ্য, রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে বাধ্য। এবং তোমরা এটা মূলত এই বক্তব্যটা দিয়ে রমেশ চন্দ্র সেন যেটা আসলে মূলত বলতে চেয়েছে, মূলত এই যে আপনার টিআর কাবিখা, এরপরে প্রতি মাসে কিছু ভাতা দেওয়া হয়, আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা সব কিছু, বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় বাংলাদেশের সাধারণ মানুষকে, অর্থাৎ গরিব মানুষদেরকে। রাষ্ট্রের এছাড়া রাষ্ট্রের আসলে সুযোগ সুবিধা বাদ দেওয়ার মতো ক্ষমতা আসলে আওয়ামী লীগের নাই। মূলত গ্রামগঞ্জে এই বয়স্ক, যেহেতু গ্রামগঞ্জের অধিকাংশ মানুষ এখনো গরিব, বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামগঞ্জের এখনো গরিব, তারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বলা চলে, নিম্নবিত্ত। তো এই নিম্নবিত্ত মানুষকে টিআর কাবিখা বয়স্ক ভাতা বিধবা ভাতা দেয়, এর বিনিময়ে হচ্ছে যদি তারা যদি এখন সরকারকে ভোট দিতে না যায়, সরকারকে যদি ভোট না দেয় তাহলে তাদের এই টিআর, এই কাবিকা, এই বয়স্ক ভাতা, এইটা থেকে তাদের নামটা ক্যান্সেল করে দিবে, নামটা বাদ করে দিবে। এই ধরনের হুমকি দিয়ে, এই ধরনের ভয় দেখিয়ে, আতঙ্কের মধ্যে রেখে এরপরে শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণকে ভোট কেন্দ্রে দিতে যাচ্ছে। তারপরেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না, বয়কট ডামি ইলেকশন, বয়কট 7ই মার্চের ইলেকশন। অলরেডি ক্যাম্পেইন চলছে, আমরা আমাদের জায়গা থেকে বলছি যে এই 7ই জানুয়ারির নির্বাচনে, অতীত নির্বাচনে যেমন কুত্তো দেখা গেছে কেন্দ্রে, 7ই জানুয়ারির নির্বাচনে কুত্তো দেখা যাবে। আর একটা বিষয় আছে জানেন, ওই যে বলে না ইভিএম, ভোট করতে চেয়েছিল ইভিএম এ, এই সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করতে চেয়েছিল, বা নির্বাচন কমিশন ইভিএম ভোট, ইভিএম হচ্ছে ব্যবহার করতে চেয়েছিল, ইভিএমটা হুট করে বাদ দিল। কেন দিল জানেন? আপনার কি মনে হয় যে বাজেট সংকটের কারণে ইভিএমটা বাদ দেওয়া হয়েছে? জাতীয় নির্বাচনে যে ইভিএম বাদ দিল, এটা কি বাজেট সংকটের কারণে বাদ দিয়েছে আপনাদের এটা মনে হয়? মোটেও না। কেন বাদ দিয়েছে জানেন? আপনাদের কাছে সঠিক কারণটা ব্যাখ্যা করছি আমি। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতি করছে, ভোট লুণ্ঠন করেছে, জুলুম করছে, তারপরেও ইভিএম ব্যবহারের ফলে সেইখানে ভোট কাস্ট হয়েছে 13%, 13-15% ভোট কাস্ট হয়েছে, কারণ সেখানে ইভিএম ছিল। অর্থাৎ ইভিএম এ আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে, এরপরে আপনার ওই গোপন ভূতে একজন দানব বসা থাকে, নৌকার একজন দানব বসা থাকে, সেই দানব গিয়ে হচ্ছে আর এক জায়গা টিপ দিয়ে এরপরে সে ভোটটা দেয়, ঠিক আছে? কিন্তু দানব বসা থাকে, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্টটা প্রয়োজন। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে ওই ভোটটা কার্যকর হবে না, বা ওই ভোটটা দিতে পারবে না, তারা জাল ভোট দিতে পারবে না। কিন্তু এখন দেখছে জাতীয় নির্বাচনে যদি, যেহেতু বিএনপি নাই, যদি অন্যান্য দলগুলো নাই, সুতরাং এখন যদি
আপনার ইভিএম ব্যবহার করে, আর যদি ভোট কেন্দ্রে শুধু গরু আর ছাগল যায়, যদি গরু ছাগল মহিষ ভেড়া কুত্তা এগুলো যদি শুধু ভোট কেন্দ্রে যায়, যেহেতু ইভিএম যদি ব্যবহার করতো আর এই গরু ছাগল মহিষ যদি ভোট কেন্দ্রে যেত, তাহলে তো আপনার ওই 13%, 15% টাইনে টুইটে 20% ভোটও কাস্টিং করতে পারতো না। তাহলে এই নির্বাচন আরো বেশি বিতর্ক হতো, আরো বেশি বিতর্কিত হতো, আরো অলরেডি বিতর্কিত হয়ে গেছে। কারণ যেহেতু বিএনপি সহ গণ অধিকার পরিষদ সহ কোনো বিরোধী দল অলরেডি এই নির্বাচন, সব বিরোধী দলের যে দলগুলো আছে সবাই অলরেডি বয়কট করেছে, বর্জন করেছে, সুতরাং অলরেডি বিতর্কিত। কিন্তু এখন তারপরেও সরকার এটাকে কিছু কিছুটা দেখে, মানে ভোটারের উপস্থিতি বেশি দেখানোর জন্য, যাতে করে ব্যালটটা দেখেন না 57 সেকেন্ডে 45টা ভোট মারে, 57 সেকেন্ডের 45টা ভোট মেরে, যাতে করে সামনের নির্বাচনে কিছুটা ভোটার উপস্থিতি দেখাইতে পারে। এই জন্য মূলত আপনার 7 জানুয়ারির নির্বাচনে ইভিএম বাদ দিয়ে ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। অথচ কজ হিসেবে দেখানো হয়েছে, অ্যাকচুয়াল কজ হিসেবে আপনার আপনার নির্বাচন কমিশন, হ্যাঁ, বা ইলেকশন কমিশন যেটা দেখিয়েছে বা নোটিস করেছে যে বাজেট সংকটের কারণে, বাজেট সংকট কিছু না, মেন সংকট এই ইভিএম থাকলে ভোট দিতে পারতো না। তো রমেশ চন্দ্র সেন দাদা, আপনাকে বলছি, আপনি রাষ্ট্রের কিছু না, আপনি রাষ্ট্রের একজন জনগণ, আমিও জনগণ, আপনিও এই রাষ্ট্রের যা, আমিও তাই, একজন গরিব মানুষও তাই। আপনার ক্ষমতা নাই এই রাষ্ট্রের সুযোগ সুবিধা বন্ধ করার, গরিব মানুষদেরকে এইভাবে ভয় দেখাইয়েন না। হ্যাঁ, এমনি টিসিবির যে ইয়ে না, আপনার গরিব মানুষ টিসিবির গাড়ির পিছনে লাইন ধরে ধরে ই করে প্রোডাক্ট কিনতেছে। যাই হোক, বাংলাদেশের মানুষকে বলছি, আপনার বিবেক আপনার কাছে, 7 তারিখ ভোট দিতে যাবেন না আপনার পরিবারকে সময় দিবেন সেটা আপনার কাছে। যদি পরিবারকে সময় দেন, আপনার পরিবার ভালো থাকবে, দেশ ভালো থাকবে, ভোট কেন্দ্রে যান। আমি একটা জিনিস আমি আপনাদেরকে মানে কোনোভাবেই আমি একটা জিনিস আমার মাথায় আসে না, যার বয়স 35 বছর সে এখন পর্যন্ত ভোট দিতে পারে না, যার বয়স 35 বছর সেও এখন পর্যন্ত ভোট দিতে পারে না, আমাদের মতো যাদের বয়স 28-29 বছর তারাও ভোট দিতে পারে না, যার বয়স 18 বছর সেও ভোট দিতে পারে না। এখন কোশ্চেন হচ্ছে, আপনি কি 35 বছর বয়সে এসে প্রথম ভোটটা এই ফ্যাসিবাদের এই যে মানে একটা ভুয়া ইলেকশন ডামি ইলেকশনে দিয়ে আপনার প্রথম ভোটটা নষ্ট করবেন? যার বয়স 26-27 বছর 25 বছর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি আপনার প্রথম ভোটটাকে এই ডামি নির্বাচনে দিয়ে আপনি হচ্ছে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন? যার বয়স 18 বছর, যার এখনো শুধুমাত্র তারুণ্যের যৌবন শুরু হয়েছে, তারুণ্যের জোয়া শুরু হয়েছে, আপনাকে বলছি, আপনার এই 18 বছরের প্রথম ভোটটা কি এই ফ্যাসিবাদকে দিয়ে আপনি ডামি নির্বাচনে দিয়ে আপনার ভোটটাকে আপনি নষ্ট করবেন? নিজেকে প্রশ্ন করেন, জানতে চান এই রাষ্ট্রের মালিক আসলে কি। আজকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নামি দামি কয়েকটা ভংসং পার্টি নিয়ে, হ্যাঁ, যাদের হচ্ছে কোনো ভোট নাই, জনগণ নাই, সামর্থ্য নাই, মানে হুদা পার্টি, জাতীয় পার্টি, অমুকভাবে বেইমান পার্টি, তমুক পার্টি, এদেরকে নিয়ে একটা নির্বাচনের একটা একটা কাউন্সিল শুরু করছে, এটা আওয়ামী লীগের এক্সটেনশন একটা কাউন্সিল। সেই কাউন্সিলে আপনি ভোট দিবেন কি দিবেন না সেই সিদ্ধান্ত আপনার হাতে। সবাই ভালো থাকবেন।